মাসি ওর বাসি বেদ করেন, আমার বিয়ে হইতেছি না, আমি পাত্রী পাইতেছি না মাসি, অল্প বসি মাসি মাসি। আর ব্যায়াম করলাম না, যে হ্যান্ডসাম পোলা আমি তো বাচ্চা থেকে বিয়ে করে দিছে না, আনছে খানছে সবই বিয়ে করলো, কালকে বলো সুমন বিয়ে করছে, শুনি না আমার মাথা নষ্ট হয়ে গেল, এটা জীবন হইল, বয়স বাড়ি থেকে তেছে এরা বাড়িতে থেকে পাত্রী উঠকাবে না, বিয়ের কথাই গোনা, আজকে বাড়িতে যাই আমি সহি কাটনি, এত বড় সহিতে আমি হওয়াম না, তারপরে গার্জেনে দিশা পাইব, এত খাটনি করে শরীরটা বানাইলাম, একটা যদি পাত্রি না থাকে শরীরটা হবো কি, জায়গায় পাঠায় না, বিয়ে না করো পর্যন্ত তো আমার কষ্টে ছাড়বো না। শুনেছিলি বাপু মই গেছম বাজার করবে, তোর ভাবি যে আছে, ও ভালো কথা, আমি শুনলাম তুই বলে বিয়ে করছা, বিয়ে তো কাল কই শুনলাম রে, কাই কইছে তো ওই সাদা মেটান শুনছি, শুনছিস যদি বাপু তাহলে চ অল্প গল্প করি বসি বসি, আমি গল্প করব না, শরীর অস্থির যা তুই, আরে চ না বাপু, এ যা অল্প গল্প কর, এ ভাষাটা বোঝে, আমার গুয়াটা ধোঁয়া বাড়ায় তোরা কর জাহাজ চলে, তোরা বিয়া করতে তোরা যা, আমি সিঙ্গেলই থাকি যা, চ না বাপু অল্প গল্প করং বসি বসি, শোনেক তো আগত গল্পটা, ভাড়া গল্প বুঝু আধা বুঝু আধা বুঝু না, ভাল করে বুঝাই দিন তক, কিসের বিয়ের গল্প করবি, বিয়ের গল্প করি, কোন বসবি, এটি বস বসে, তোর ভাড়া গল্প শোন বাপু, বুঝ যে বিয়ে করলাম আমার বাড়ি তো থাইল্যান্ড, বুঝছিস আমি তো গেলাম হানিমুন করবে, ধুবড়ি যে আছে ধুবড়ি চেনা পাই, ওই ধুবড়ি নিউ ঘাটত গেছ আমার হানিমুন করবে, বুঝছিস থাইল্যান্ড থেকে খেলা যায়া দেখং ওটি যায়া দেখুন, বড় বানা একটা সুইমিং পুল, আমার এটি দেখুন ছোট ছোট সুইমিং পুল, মুই ভাবলাম এত বড় সুইমিং পুল ছুটি থেকে আসিল রে, ও তো আচরিত হয়ে গেল, তারপর কি করম এত বড় বড় সুইমিং পুল, তোর ভাবি খুঁজ করলাম বুঝছিস, ভাবি খুঁজ করলাম এত বড় সুইমিং পুল ছুটি থেকে আসিল, পুয়ে তো চমকি গেছে, সুইমিং পুল চুপ খেরগাড়া বাঙ্গাল, আমার টেনশন ওটা সুইমিং পুল না ওটা ব্রহ্মপুত্র পুল, ওইটা ব্রহ্মপুত্র পুল তো তোর ভাবিও কইছে, বুঝছিস পরট শুনছং সেরা মই, ওইটা ব্রহ্মপুত্র পুল খেলা তো মুই বুঝিয়া ভালো যে ওইটা ব্রহ্মপুত্র পুল কয়, তারপরে মুই তো টেনশনত পড়ি গেল, এই ব্রহ্মপুত্র পুলত তো গাও ধরা যাবে না বুঝিস না, তারপরে কি করং তোর ভাবি করলুম, তো আমরা বাড়ি যাই ঘুরি, বাড়ি যা আমার ওটি ছোট ছোট সুইমিং পুল গুলো আছে ওটি গাও ধরি, তারপরে আসি বললো, আসার পরে এলাস না তোর ঠেই শুন তুই আমার বিয়ের কথা শুনছিস, তো ক কি করবে চাইস এলা, বাঙ্গাল তুই কিসের গপ্প করস, সুইমিং পুল সুইমিং পুল আর আমরা দেখি নাই, পাগার দেখলেও সুইমিং পুল না, প্যাসর 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 লাগছে, দুদিন ধরে বিয়া ঘুরে ও দুনিয়ার প্যাসর 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 নকশা জোর দিবে, এই আঙ্গাল বাঙ্গালের চালে ফিরে না জীবনটাই সাজা দিবে, পার্কে এসে পাথর দেখবার নিকে ও প্যাসর প্যাসর লাগে মুডেই নষ্ট, মাসি কি করেন, বসে আছেন, মাসি আমার গল্প আশীর্বাদ করেছেন, আমার বিয়ে হইতেছে না মাসি, মাসি
অল্প আশীর্বাদ করেন, আমার বিয়ে হইতেছে না, আমি পাত্রী পাইতেছি না মাসি, অল্প বলছি মাসি, মাসি একটা পাত্রীর আশীর্বাদ করে যান মাসি, জীবনটা শেষ হয়ে গেল গো, মাসিও আশীর্বাদ করে না, এই পাত্রী কোনো পাই বাইতে থেকে তো উঠে দিবি পান না, আমারই খোঁজ বাইর করা না বুঝি, ওই কানিটা আসেনি আমার কত ছোট আর বিয়ে হয়ে গেল আর আমার বিয়ে হয়েছে না, পাত্রীটা কোন ফেলে গেছে, এই ধারে গিয়া দুটা পাতাম নিলাম, এগুলো গেছে লোক। হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা, আমাদের আজকে ধুবরি ইউটিউব চ্যানেলকে আপনারা অনেক অনেক সাপোর্ট করছেন তার জন্য ধন্যবাদ। আর একটি খুশির খবর আপনাদের জন্য, আমাদের এই চ্যানেলে একটা মেয়ে দরকার, কোনো মেয়ের যদি ইচ্ছা থাকে আমাদের আজকে ধুবরি ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য, তা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, মান্থলি আমরা কিবা কিবি দেবো, আমাদের সাথে যোগাযোগ করার ফোন নম্বরটা সুমন বলে দেবে। তো আমাদের ফোন নাম্বারটা শুনে নিন, এখনই নোট করুন, 9954687035, আবারও বলি 9954687035, এই নাম্বারে কল করে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, যার ইচ্ছা আছে সেই ফোন করবেন, এটুকুই বললাম, ধন্যবাদ।